অতর্কিতেই জুয়ার থেকে হানা দিল জামুরিয়া থানার পুলিশ, গ্রেপ্তার করল 10 জনকে। দীপাবলি আসতেই শিল্পাঞ্চলে ফের বেআইনি জুয়ার রমরমা জুড়ে বসত। জুয়া খেলার প্রতি কঠোর হচ্ছে প্রশাসন। জামুরিয়ার বিভিন্ন এলাকায় জুয়ার থেকে হানা দিচ্ছে পুলিশ। বেশিরভাগ জায়গায় এই জুয়া খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আত্মগোপন করেছে, তবে কয়লা অঞ্চলে পুরোপুরিভাবে বন্ধ হয়নি এই জুয়া খেলার চাহিদা। পুলিশ প্রশাসন কঠোর হাতে এই জুয়া খেলাড়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এই যোগাযোগের সম্পূর্ণ বন্ধ হয়নি, আজ তার ফের প্রমাণ মিলল। তবে এই জুয়া খেলার ব্যাপারে কঠোর হচ্ছে জামুরিয়া থানার পুলিশ। একটি গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দিন রাত্রে বাউরিপাড়ার 6 নম্বর ইয়ংস্টার ক্লাবে জুয়ার আসরে অভিযান চালায় জামুরিয়া থানার পুলিশ বাহিনী। 30,100 টাকা নগদ এবং 208টি তাস, 4টি পুরনো কাগজ উদ্ধার করা হয়েছে। পুলিশকে দেখে জুয়ারিরা পালাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পুলিশ 10 জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত জুয়ারি রঞ্জিত মাহাতো, শাহবাজ আনসারি, বিনয় কুমার আগরওয়াল, সন্তোষ চৌধুরী, মিরাজ আনসারি, উত্তম বাউরি, সনজ সিং, বিমল গুপ্ত, আজাদ মাহাতো এবং পবন বর্মা শুক্রবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করে জামুরিয়া থানার পুলিশ।